আসসালামু আলাইকুম। ফার্স্ট ইকুইটি ইসলাম ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইদয় হোসেন। পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলফি। 90 দিনের মধ্যে জাতীয় নির্বাচন হবে। প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শ পাওয়ার পরই আইনসভা ভেঙে দেওয়ার প্রস্তাব অনুমোদন করেন পাক প্রেসিডেন্ট। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। দেশটির সংবিধানের 5 ধারা অনুযায়ী তিনি এই প্রস্তাব খারিজ করেন। অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার পরপরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী ইমরান খান। ভাষণে পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচন অনুষ্ঠানের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন ইমরান খান। অনাস্থা প্রস্তাব খারিজ হওয়া দেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন ডেপুটি স্পিকার। বিদেশি ষড়যন্ত্র প্রত্যাখ্যান করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন ইমরান খান। এর আগে স্থানীয় সময় 11:30 সংসদ অধিবেশন শুরু হলে তা আরও আধা ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। সংসদের এই অধিবেশনকে কেন্দ্র করে দেশটির রাজধানী ইসলামাবাদে 144 ধারা জারি করা হয়েছে। আজ পবিত্র মাহে রমজানের প্রথম দিন। করোনার 2 বছর পর এবার জমে উঠেছে পুরনো ঢাকার ইফতার বাজার। চকবাজার এলাকায় আছেন পরাগ আজিম, সরাসরি যাচ্ছি তার কাছে। পরাগ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ইফতার বাজারের সার্বিক কেমন অবস্থা দেখছেন, বিস্তারিত জানতে চাই। হৃদয়, আপনি ইতিমধ্যেই বলেছেন যে পবিত্র রমজানের আজকে প্রথম দিন এবং করোনা ভাইরাসের কারণে 2 বছর ইফতারের যে পসরাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু খুবই সীমিত আকারে চলছিল। এবার করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমে যাওয়াতে আপনি দেখছেন যে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী যে কয়েকটি ইফতারের জায়গা রয়েছে এর মধ্যে পুরনো ঢাকার চক বাজার, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে চক সার্কুলার রোডের মোড়ে। ইফতারের সমারোহে কিন্তু পরিপূর্ণ, বিভিন্ন ধরনের বাহারি ইফতারের কথা আমরা প্রায় শুনে থাকি এবং সেই ইফতারগুলোর ঐতিহ্য বহন করে চলছে কিন্তু এই চক বাজারের, চক সার্কুলার রোডের যে ইফতার আইটেমগুলো। আমরা প্রতি বছর যেমনটি দেখে থাকি যে কিছু বাহারি আইটেম, যেরকম সাধারণ আইটেমগুলোর পাশাপাশি কিছু বাহারি আইটেম কিন্তু থাকে, চমকপ্রদ কিছু নামের আইটেম থাকে, যেরকম বড় বাপের পোলাই খায়, এটি একটি কমন আইটেম। তারপরে হচ্ছে যে এবার আমি দেখেছি, আমরা দেখেছি যে বড় বাপের পোলাই খায়ের পাশাপাশি হাঁসের বিভিন্ন রোস্ট বিক্রি করা হচ্ছে, আস্ত হাঁসের রোস্ট করেও বিক্রি করা হচ্ছে। এবং আরও দু একটি জায়গায় দেখেছি যে তারা রাজহাঁসের রোস্ট বিক্রি করছেন এবং ইতিমধ্যে শেষ হয়ে গেছে, এটার চাহিদাও অনেক, রাজহাঁসের বড় রোস্ট বিক্রি করতে দেখা গেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে জিলাপির যে আকার, 1 কেজি ওজনের জিলাপির আকার কিন্তু আমরা এখানে দেখেছি, প্রায় 1 কেজি আয়তনের, 1 কেজি আকারের ওজনের জিলাপি এখানে বিক্রি হচ্ছে। নানান পদের নানান ধরনের জিলাপি এখানে বিক্রি হচ্ছে, সাধারণ আইটেমগুলো তো রয়েছে এবং ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসেন ইফতার আইটেম কেনার জন্য এবং আজকেও যথারীতি এখানে এসে তারা ইফতার আইটেম কিনছেন। এখন কিছুক্ষণ আগে থেকে এই জমজমার যে অবস্থা দেখছেন প্রায় 1 ঘন্টা আগে থেকেই সেটি চলছে এবং আশা করা যায় যে ইফতারের আগ পর্যন্ত এই জমজমাট অবস্থা বজায় থাকবে এই চক বাজারের, চক সার্কুলার রোডে। হৃদয়, কালিয়াচুরির চুনাই হাওর, বাইদ্যার চর, কাঠকাইলের কান্দা ও কীর্তন খোলা হাওরের বেড়িবাঁধের বাইরের অংশ তলিয়ে গেছে। পানি বাড়তে থাকলে ফসল রক্ষা বাঁধ ভেঙে যাওয়ারও আশঙ্কা করছেন কৃষক। ভারতের চেরাপুঞ্জিতে বৃহস্পতিবার 191 মিলিমিটার ও শুক্রবার 357 মিলিমিটার বৃষ্টি হয়। এর প্রভাব পড়ে ধনু নদে। পানি উন্নয়ন বোর্ডের পাশাপাশি বাঁধের পিআইসি কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং কৃষকদের সতর্ক থাকতে বলা হয়েছে। ডারবান টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে হোস্ট সাউথ আফ্রিকা। 2 ইনিংস মিলিয়ে 75 রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শুরু করে প্রোটিয়ারা। আবহাওয়া ঠিকঠাক থাকলে আজ পুরো দিনে 98 ওভার খেলার হওয়ার কথা রয়েছে। সলিল এভিকে ফিরিয়েছেন এবাদত হোসেন, তবে দুবার জীবন পেয়ে নিজের 21তম টেস্ট হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক এলগার। প্রোটিয়াদের এই মুহূর্তে সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে 100 রান।
এই ছিল শীর্ষ খবর। ধন্যবাদ সবাইকে।